হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতেছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ। আজকের এই ব্লগে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটা খুব বড় সমস্যা নিয়ে আলোচনা করব, যারা আসলে সাধারণত বাজিরঘর পাখি পালন করেন এই সমস্যাটা তারা ভুগে থাকেন, সেটা হচ্ছে ছেলে মেয়ে ঠিক আছে, বাজিরঘর ছেলে বা মেয়ে দুইটাই ঠিকঠাক আছে, কিন্তু ছয় মাস এক বছর থেকে পাখিটা পালন করতেছেন, কিন্তু ওখান থেকে কিন্তু আসলে ডিম বাচ্চা পাচ্ছেন না, বা জোড়া হয়নি, বা এমন হয়েছে যে অনেক দিন হয়েছে কখনো ওদের মিটিং করাই দেখেননি, বা মুখে মুখে খাওয়ানো পর্যন্ত দেখেননি। এই সমস্যায় কিন্তু আমিও যখন পাখি পালন করতাম তখন আমি এই সমস্যার মধ্যে পড়ছিলাম। প্রায় এক বছর আমি আমার পাখির থেকে কোনো রকমের এরকম মিটিং হয়নি, ডিম বাচ্চা হয়নি, তারপরে আমি কোনো রকমে পাইনি, তারপরে আমি এটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আসলে এটা কি করব কি করব। তো আজকে আমার মনে হইলো এই প্রবলেম নিয়ে অনেকের মধ্যেই ভুগতেছে এবং অনেকে আমাকে কমেন্টের মধ্যে বা ইনবক্সের মধ্যে জানায়, ভাই আসলে আমার ছেলে মেয়ে ঠিক আছে কিন্তু কেন ডিম বাচ্চা হচ্ছে না। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, তো আপনারা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আর আমি কি কি করি আর কি কি করতে বলি এটাও আপনারা মাথায় রাখবেন। প্রথম আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি দুইটা ডেমো হিসাবে দুইটা বাজিরিকার জোড়া রাখছি। সেটা হচ্ছে এই পাখিগুলো সাধারণত আপনারা যারা পাখি পালন করেন বা পাখি পালন করতেছেন তাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে সুন্দরভাবে বুঝিয়ে বলছিলাম, সেটা হচ্ছে আপনারা যখন পাখি পালন শুরু করবেন সেক্ষেত্রে দুইটা ছেলে বা দুইটা মেয়ে এরকম পাশাপাশি দুইটা খাঁচায় রাখবেন, আর রাখার পরে আপনারা একে জোড়া দিবেন। আসলে যারা ওই ভিডিওগুলো দেখছেন ভালো কথা, তারপরে যারা মিস করছেন আবার ওই ভিডিওটা দেখতে পারবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা আজকে যেটা করবেন আমি মনে করি সেটা হচ্ছে সর্বপ্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে আপনারা যখন পাখি পালন শুরু করবেন অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করবেন এবং দুইটা পাশাপাশি খাঁচা এইভাবে রাখবেন। কিন্তু আসলে আমি আজকে এই টিপসটা দেওয়ার জন্য আসিনি, আমি শুধু এটা বলতে আসছি আপনারা যারা অনেক দিন থেকে পাখি পালন করতেছেন কিন্তু পাখি থেকে আসলে রেজাল্ট পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। তো আমি যেটা মনে করি বা আমার কাছে যেটা মনে হয়েছে, বা আমি যখন আমার পাখি পালন করছিলাম প্রথম এক বছর এরকম কোনো কোনো মিটিং করা বা কোনো ডিম বাচ্চা পাইনি, কিন্তু আমি ধৈর্য হারাইনি, আমি পাবো এরকম একটা বিশ্বাস ছিল, কিন্তু প্রসেসিং ঠিক না থাকলে কিন্তু আপনারা পাবেন না, সেটা যদি যুগ আপনি থাকে কোনো লাভ নাই। তো সর্বপ্রথম আপনাকে যেটা ঠিক করতে হবে আসলে ছেলেমেয়ে ঠিক আছে কিনা, আর ছেলেমেয়ে ঠিক থাকার পরেও ছয় মাস এক বছর হয়েছে তারপরেও কিন্তু আপনারা রেজাল্ট পান নাই, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন করণীয় যেটা সর্বপ্রথম আমি মনে করি, যদি এরকম আপনার দুজোড়া পাখি থাকে যে আমার দুইজোড়া পাখি আছে আমার হাতে অপশন আছে যে আসলে আমি এক্সচেঞ্জ করতে পারবো, সেক্ষেত্রে আমি তাদের জন্য এটা বলবো যে অনেক বছর থেকে আসে যদি জোড়া হয় তাহলে ভালো কথা, যদি কোনো কারণে আপনার পাখিটা অনেক বছর থেকে আসে বা ছয় মাস বা পাঁচ মাস বা তিন মাস এরকম আসে কিন্তু মিটিং করতেছে না বা জোড়া মিলতেছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সর্বপ্রথম আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, ভাই মানুষের যেরকম পাখির ক্ষেত্রেও কিন্তু সেরকম, মনে করেন ওর পার্টনারের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়নি, আপনি কি ওকে জোর করে অ্যাডজাস্টমেন্ট করাইতে পারবেন? কখনোই ওকে জোর করে অ্যাডজাস্টমেন্ট করাইতে পারবেন না, সে কিন্তু কখনোই ওর সাথে পেয়ার করবেন, হয়তো মারামারি করতেছে না, একসাথে থাকতেছে একসাথে খাচ্ছে কিন্তু জোড়া নিচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় এইটা এইটা একটা কারণ, যেটা হচ্ছে ওর সাথে ওর পেয়ার নিতে চাচ্ছে না। আপনি যতদিনই রাখেন না কেন, ছয় মাস এক বছর যতদিন রাখবেন এখান থেকে কিন্তু আপনি ওর কখনোই রেজাল্ট করতে পারবেন বা ওদের জোড়া করতে পারবেন, আর যদি পেয়ার না হয় তাহলে ভাই কিভাবে ওরা ডিম বাচ্চা করবে? সর্বপ্রথম তো আসলে মনের মিলের ব্যাপার আছে, পাখির ক্ষেত্রেও কিন্তু মনের মিলের ব্যাপার আছে, আপনি দিলেন আর হয়ে গেল এরকম কিছু না। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এরকম যদি আপনার দেখেন যে অনেক বছর থেকে আসে বা ছয় মাস পাঁচ মাস থেকে আসে কিন্তু ডিম বাচ্চা হচ্ছে না, আপনার হাতে যদি অপশন থাকে যে পাশাপাশি দুইটা খাঁচা আছে, যে আমার এরকম খাঁচা আছে, যদি আর একটা পেয়ার হয়ে থাকে তাহলে আমি পেয়ার ভাঙতে বলবো না, কিন্তু দুইটা থেকে আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আমি সর্বপ্রথম আপনাকে যেটা করব যে আপনি আপনার ওই যে মেয়েটা আর এইটার মেয়েটা দুইটা মেয়ে আপনি একটা খাঁচা রাখবেন, আর দুইটা ছেলেকে একটা খাঁচা রাখবেন, রাখার পরে আপনারা কিছুদিন ওদেরকে পাশাপাশি রাখবেন, ছয় দিন সাত দিন একদম কিন্তু এইভাবে খাঁচাটা অ্যাডজাস্ট হবে, ডালটাও কিন্তু এক সোজাসুজি হবে যেন পাশাপাশি হয়, তখন আপনি দেখবেন যে একটা মেয়ে আর একটা মেয়ে ছেলে এরকম আসে পাশাপাশি আপনার বসে কিন্তু ওনার খাওয়ানোর চেষ্টা করবে, যদি অন্যটার সাথে যেটা দেখবেন আপনাকে একটু লক্ষ্য করতে হবে। তো প্রথমত আপনি লক্ষ্য করার পরে দেখবেন যে ওরা আসলে পাশাপাশি বসে আছে, খাওয়াইতে চাচ্ছে বা খাইতে চাচ্ছে বা কারোর সাথে জোড়া মিল হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন যাদের সাথে হচ্ছে, তো আপনি দিলে কিন্তু এটা রাতারাতি হবে না, সাত দিন লাগবে, ছয় দিন লাগবে, চোদ্দ দিন লাগবে, আসলে এটা হচ্ছে পাখি জোড়া করার একটা ব্যবস্থা, আমি এইভাবে আমার পাখিগুলোকে জোড়া করে থাকি বা যদি কারোর সাথে কাউকে পেয়ার দেয় সেক্ষেত্রে এই করে থাকি। তো আপনি যেটা করবেন প্রথমত এরকম পাশাপাশি রাখবেন, রাখার পরে কিছুদিন যখন পাশাপাশি থাকবে দেখবেন যে একজন আরেকজনকে খাওয়াচ্ছে, সেক্ষেত্রে আপনি ভাই ওটাকে একটার সাথে আরেকটার
খাঁচার মধ্যে ছেড়ে দিবেন। খাঁচা দেওয়ার পরে দেখবেন যে বাজিগর পাখি যেটা করে থাকে সেটা হচ্ছে ওরা ব্রিডিং মুডে আসলে কিন্তু একটা ড্যান্সিং করে, হ্যাঁ ড্যান্সিং করে মিটিং করতে যাবে, আর মেয়েটাও কিন্তু যখন ওকে রাজি হয়ে যাবে তখন কিন্তু মিটিং এর জন্য আসলে রেডি প্রস্তুত হয়ে যাবে। তো আপনারা ওই পজিশনে আসলে বুঝতে পারবেন যে আপনার পাখিটা জোড়া হচ্ছে বা মিটিং করতে দিতে যাচ্ছে, সেক্ষেত্রে জোড়াচ্ছে। তখন আপনি যখন জোড়া করে দিবেন, জোড়া করার সাথে সাথেই আবার একটা ভুল করবেন না ভাই, জোড়া দেওয়ার সাথে সাথে আপনি হাড়িটা দিবেন না, আপনাকে হাড়িটা দিতে হবে। ওদের অ্যাডজাস্টমেন্ট হলো, দুইবার তিনবার মিটিং হইলো বা মনের মিল হয়ে আসলো, সেই ক্ষেত্রে তারপরে আপনারা হাড়িটা লাগাবেন। তা এখন দেওয়ার সাথে সাথে কিন্তু হাড়ি দেওয়া যাবে না ভাই, সেক্ষেত্রে হবে কি ওদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগে এরা হাড়িতে ঢোকাঢুকি করবে, সময় কম পাবে। শুধু ওদেরকে একটা সময় দিতে হবে, ওদের অ্যাডজাস্টমেন্ট করার জন্য 6-7 দিন সময় দিতে হবে। 6-7 দিন আপনারা জোড়া করবেন, তারপরে 6-7 দিন পরে আপনারা হাড়ি লাগাবেন। তারপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এদের আপনারা দিলে রেজাল্ট পাবেন। তারপরে তার একটা কথা আছে, সেটা হচ্ছে আমি দ্রুত, খুব দ্রুত আমি আসলে আমার এইটা নিয়ে ভিডিও খুব দ্রুত পাবেন, সেটা হচ্ছে ব্রিডিং কোর্স। ব্রিডিং কোর্সের মধ্যে আমার হচ্ছে কৃমির ঔষধ A to Z, যেটা একটা পাখির ব্রিডিং এ শুরু করার আঙ্গুতে যা যা দরকার হয় সব ওই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন। সো ওই ব্রিডিং কোর্সটা আপনারা আপনাদের পাখিকে করাবেন, আর আমি যেটা বাজিগর পাখির একটা গাইডলাইন দিছি ওই গাইডলাইন অনুযায়ী চালিয়ে যদি আপনারা এই প্রসেসিংটা অ্যাপ্লাই করেন, আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে ইনশাআল্লাহ সফলতা পাবেন, সফলতা পাবেন। আর সফলতার আরেকটা জিনিস আমি দেখছি যে বাজিগর পাখির আবার আরেকটা কথা আছে ভাই, আপনার কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে 8 মাস বয়স থেকে 12 মাস বয়সের পাখি যেটা রেজাল্ট হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন। এখন আপনার কথা হচ্ছে রিজেক্টেড পাখি, যে পাখিটা আসলে আপনি কখনোই রেজাল্ট করতে পারবেন না, সেই পাখিকে দিয়ে আবার এই অ্যানালাইসিস করলে ভাই সেই ক্ষেত্রেও সাকসেসফুল হবেন না। আবার যেটা পাখির এখনো ব্রিডিং মুডেই আসেনি, 4 মাস বয়স চলতেছে বা 6 মাসের নিচে বয়স চলতেছে, ওকেও কিন্তু এই অ্যানালাইসিস করলে আপনারা সফলতা পাবেন না। আপনাকে এক্স্যাক্টলি বয়সে আসে যখন ব্রিডিং মুডে আসছে, আর ব্রিডিং মুডে কেন না কিভাবে আসে সেটা তো আপনাদেরকে বলছি আমি, তারপরে ভিডিওতে দেখায় দেওয়ার চেষ্টা করছি যে কোন বয়সে আসলে ব্রিডিং মুডে আসে। সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক ওই ব্রিডিং মুডে আসলে তারপরে ডিম বাচ্চা হচ্ছে না বা পেয়ার হচ্ছে না, সেই পেয়ার করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি এই টিপসটা দিলাম ভাই। সেটা হচ্ছে এরকম দুইটা খাঁচায় আপনি পাখি রাখবেন। আর যারা আবার বলতে পারেন যে ভাই আমার তো এক জোড়া পাখি আমি কি করব, আমার তো হাতে কোনো অপশন নাই, তাদের জন্য আমি যেটা বলবো তারা হচ্ছে সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনাদের যদি আশেপাশে কারো কাছে থাকে বা, আর আমার খুব কষ্ট লাগে ভাই আসলে অনেকেই পাখি চায়, আমার আসলে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না, বাসের যাতায়াত ব্যবস্থা ভালো না, ওইখানে আসলে আমি চাইলেও পাখি পাঠাই দিতে পারি না ভাই, আমার এটা খুব আপনাদের কাছে দুঃখিত। ইনশাল্লাহ আমার সামনে রাস্তা ভালো হয়ে আসতেছে, আসলে রংপুর থেকে ঢাকা বা আমাদের যে রোডের এখানে কিন্তু 4 লাইনের কাজ চলতেছে, যার কারণে আমার চাইলেও পাখি দিতে পারতেছি না। এই রাস্তাটা ভালো হয়ে আসলে আশা করি আপনারা যে এখানে যে অবস্থায় চাবেন আমি পাখি দিতে পারবো। আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ভাই আমার বাসা হচ্ছে রংপুর, এখন আপনি রাঙ্গামাটিতে চাচ্ছেন এক জোড়া পাখি, ভাই এক জোড়া পাখি কি আমি রাঙ্গামাটিতে পাঠাই দিতে পারবো? আপনার পাখি নিয়ে যেতে যত টাকা খরচ পড়বে ওখান থেকে আপনি কিনে নিতে পারবেন। আমি সাপোজ একটা রাঙ্গামাটি দিয়ে বললাম, আপনারা আবার রাঙ্গামাটির ভাই ব্রাদাররা কিছু মনে করেন না, এরকম অনেকেই আমার কাছে পাখি চাইছে কিন্তু আমি দিতে পারিনি ভাই, যার কারণে আমি দুঃখিত। আর আপনারা যখন পাখি নিবেন বেশি পরিমাণে চাইলে আমি সেটা দিতে পারবো, আপনারা দেশের যে প্রান্ত থেকে চান না কেন আমি রাস্তা ভালো হয়ে আসলে আপনাদেরকে ইনশাল্লাহ আমার খামারের পাখি আপনাদেরকে দিব। তো আপনাদেরকে হয়তো আমি বুঝাইতে পারছি যে আপনারা কি করবেন, কি করা উচিত। আপনারা একটা পাখির যখন জোড়া হবে না, জোড়া কিভাবে মিল করবেন, বা আপনি 6 মাস পালছেন, 1 বছর পালছেন কিন্তু তারপরেও কোনো রেজাল্ট নাই, তাদের জন্য কি করবেন? তো যেটা আমি মূল কথায় বলতে এসেছিলাম সেটা হচ্ছে আপনি আপনার পাখিটাকে যখনই দেখবেন যে না আপনার হাতে কোনো অপশন নাই, সেক্ষেত্রে ভাই আপনি যাবেন বা দোকানে যাবেন, দোকানে যে আমি যেভাবে ভিডিওতে বলছি এরকম ব্রিডিং মুড দেখে বাঁচিয়া একটা অ্যাক্টিভ সুস্থ পাখি দেখে আপনি কিনে নিয়ে আসবেন। আর আপনার যে পাখিটা আছে আপনার হয়তো 2টা পাখি নিয়ে আসবেন যদি বাড়াইতে পারেন, আর বা আপনার যে পাখিটা আছে তাকে বলবেন ভাই আমি এই পাখিটাকে এক্সচেঞ্জ করবো, অর্থাৎ সে এক্সচেঞ্জ বাবদ কিছু টাকা পয়সা নিতে পারে দোকানদার ব্যবসায়িক লোক, তো সেক্ষেত্রে আপনি দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে এসে আপনি আপনার পাখিটাকে দিবেন, পাশাপাশি খাঁচায় রাখবেন বা আপনি একটু রাখি অ্যাডজাস্টমেন্ট দেখবেন, অবশ্যই ব্রিডিং মুড দেখে নিয়ে আসবেন। এবং আপনার যেটা মনে হবে আপনার ছেলেটা অ্যাক্টিভ না মেয়েটা অ্যাক্টিভ এটা দেখে তারপরে ভাই কিন্তু এই কাজটা করতে হবে।
আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা কি করলে আসলে আপনারা এই আপনাদের যে পাখি থেকে রেজাল্ট পাচ্ছেন না ওই পাখিটা থেকে রেজাল্ট পাবেন বাজিগর পাখির ক্ষেত্রে। লাভবার্ড ককটলেরও সিস্টেম আছে, এটাও আস্তে আস্তে আমি বলবো। আজকে আপনাদের শুধু বাজিগর পাখির উপরে সেন্স দিলাম, কারণ বাজিগর পাখি নিয়ে সবাই বেশি ভুক্তভোগী। এবং আমিও আমার লাইফে যখন প্রথম পাখি পালন শুরু করছিলাম আমিও কিন্তু এই বাজিগর পাখি এক বছর পালছি, কখনো মিটিং করা দেখিনি, কখনো মুখে মুখে খাওয়ানো দেখিনি, কখনো দেখিনি। আমার এটা খুব মনে আফসোস ছিল, যার কারণে আজকের এই ব্লগটা আপনাদের জন্য বা আপনাদের জন্য শেয়ার করলাম। তো আমি হয়তোবা আপনাদেরকে বুঝাইতে পারছি। আর একটা কথা ভাই, সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এই পাখিটা দেখেন। হ্যাঁ, এই পাখিটা কিন্তু আমার স্পেঞ্জেল। হ্যাঁ, এটাকে স্পেঞ্জেল বলে। আর এই স্পেঞ্জেল জাত আপনারা চেষ্টা করবেন যে যে মিউটেশনের পাখি ওই ওই মিউটেশনের সাথে জোড়া দেওয়ার, তাহলে আপনারা আরও খুব দ্রুত রেজাল্ট পাবেন। কারণ আমি একটা জিনিস দেখছি, যেমন মনে করেন এই যে এখানে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন, যেটা আপনারা মনোযোগ দিয়ে সহকারে দেখতে পারতেছেন যে এখানে দুইটা দুই মিউটেশনের পাখি আছে। আসলে দুইটা দুই মিউটেশনের পাখি জোড়া নিতে যেরকম সময় লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যখন এক এক মিউটেশনের থাকে, এটা হচ্ছে স্পেঞ্জেল বলে, স্পেঞ্জেল আপনারা চেষ্টা করবেন যে যে মিউটেশনের ওই ওই মিউটেশনের বাচ্চা একসাথে জোড়া দেওয়ার, তাহলে ওই আমি দেখছি যে কলোনির ক্ষেত্রে এটা খুব ভালোভাবে ফিল করছি যে আমি অন্য মিউটেশনের পাখি ছাড়ছি কিন্তু এরা ঘুরে ফিরে যেয়ে কিন্তু ওদের মিউটেশনের সাথে জোড়া নিছে। তো আপনি চেষ্টা করবেন যখন খাঁচায় পালন করবেন যে যে মিউটেশনের, সবুজ নিলে সবুজ ক্লাসিক সবুজ নেবেন, গ্রিন ক্লাসিক নেবেন, ব্লু নিলে ব্লু ক্লাসিক নেবেন, সেক্ষেত্রে এই পাখিগুলো না ও মনে করে যে এটা ওর জাতি ভাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা দ্রুত আমার মতে যে ওরা ভালো রেজাল্ট করে, সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। আর আপনাদেরকে আমি হয়তোবা যতটুকু বুঝার বুঝাইতে পারছি, আপনারা একটা পাখি যখন রেজাল্ট পাবেন না সেক্ষেত্রে আপনারা কি কি করবেন আর কি কি করা উচিত। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না ভাই আমি কতটুকু কাকে বুঝাইতে পারলাম। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন, ইনবক্স করবেন, নিড হইলে ফোন করবেন, আমি আপনাদেরকে সবকিছু দিয়ে হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ারে থাকেন, প্লিজ ভাই নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ফেসবুকে এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখবেন, আর নতুন নতুন ভিডিওর সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখবেন। সো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।